আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা উপসর্গে চট্টগ্রামের সরকারি হিসেবের চারগুণ মৃত্যু, কিট সংকটে নমুনা পরীক্ষা ছাড়াই হচ্ছে দাফন সৎকার। দশ জেলায় একদিনে মারা গেছে অন্তত 26 জন, আক্রান্ত 1000-এরও বেশি। মাস্ক, পিপিই সহ স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক দুর্নীতির তথ্য পেয়েছে দুদক, জিজ্ঞাসাবাদ করা হবে 5 ঠিকাদারি প্রতিষ্ঠানকে। এবং মহামন্দায় দেশের আবাসন খাত 60% নির্মাণ কাজ বন্ধ, প্রণোদনার টাকা দ্রুত ছাড়ের দাবি ব্যবসায়ী নেতাদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনা উপসর্গ নিয়ে বহু মানুষ মারা যাচ্ছে চট্টগ্রামে, কিন্তু কিট সংকটের অজুহাত দেখিয়ে এসব মৃতের নমুনা পরীক্ষা হচ্ছে না। স্বাস্থ্যখাতের নানা অব্যবস্থাপনায় বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনাও ঘটছে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছে 174 জন, কিন্তু উপসর্গে মৃত্যু 500-এরও বেশি। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রামে ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা। চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু হয় 9 এপ্রিল। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 30 জুন পর্যন্তই চট্টগ্রামে মারা গেছেন 171 জন। আমরা যে তথ্য দিয়েছি 171 জন চট্টগ্রাম জেলায় মারা গেছেন, এটা এক্সক্লুসিভলি কোভিড পজিটিভ রোগী। এর বাইরে কিন্তু আমাদের তথ্য অনুযায়ী কোভিডের লক্ষণ নিয়ে আরও 118 জন মানুষ মারা গিয়েছেন, যেটা আমাদের আইসোলেশন বেড সময়। এদিকে মৃতদের দাফন জানাজার সাথে জড়িত 6টি প্রতিষ্ঠান বলছে এখন পর্যন্ত তারা অন্তত 885 জন করোনা বা করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন বা সৎকার করেছে। সবচেয়ে বেশি 313টি মরদেহ দাফন করেছে গাউসিয়া কমিটি। চট্টগ্রামে আমরা 313 জনের দাফন কাজ সম্পন্ন করেছি এবং সমগ্র দেশে 319 জনের দাফন কাজ আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আলমানাহিল দাফন করেছে 270 জনের মরদেহ, এর মধ্যে পজিটিভ 120 জন। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন 77 এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় 143টি মরদেহ দাফন হয়েছে, যার মধ্যে করোনা পজিটিভ ছিল 40 জন। আমরা 100-এরও বেশি মানে আমাদের করোনা পজিটিভ মারা যাওয়া রোগী দাফন হয়েছে। এর বাইরে কাট্টলী মহাশ্মশানে 51 জন এবং চান্দগাঁওয়ে সৎকার হয় বৌদ্ধ ধর্মাবলম্বী 30 জনের মরদেহ। এছাড়াও অভয়মিত্র মহাশ্মশানে সৎকারের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। আমাদের অভয়মিত্র মহাশ্মশানে প্রতিদিন গড়ে 5 জন করে লাশ দাহ করছে, যেটা আগে ছিল আপনার 1-2 জন, এখন কিন্তু সেটা বেড়ে গেছে। আমি 15 দিনের যে হিসাবটা পেয়েছি সেটা হচ্ছে 75 জন লোক তারা বাসা বাড়িতে মৃত্যুবরণ করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন করোনায় চট্টগ্রামে মৃত্যু যে পরিসংখ্যান দেয়া হচ্ছে, প্রকৃত অর্থে এর সংখ্যা আরও কয়েক গুণ বেশি। প্রয়োজনীয় সংখ্যক নমুনা পরীক্ষা করা সম্ভব না হওয়ার কারণে অনেকে উপসর্গ নিয়ে নানা হাসপাতালে ভর্তি থাকলেও তাদের নমুনা পরীক্ষা করা সম্ভব হয়নি। তারা উপসর্গজনিত কারণে ভর্তি হয়েছেন এবং পরে মৃত্যুবরণ করলেও সরকারি তালিকায় তাদের নাম উঠে আসেনি। চট্টগ্রামে মৃতদের দাফন ও সৎকারে কাজ করছে ছোট বড় আরও বেশ কিছু প্রতিষ্ঠান। সব মিলিয়ে করোনায় মৃতের সংখ্যা 3 থেকে 4 গুণ ছাড়িয়ে যাবে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। করোনা ও এর উপসর্গ নিয়ে দেশের 10 জেলায় প্রাণ হারিয়েছেন অন্তত 26 জন। এর মধ্যে বরিশাল ও ঝালকাঠিতে পুলিশের 2 সদস্য এবং রংপুরে মারা গেছেন 1 স্কুল শিক্ষক। বিভিন্ন জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 1000-এরও বেশি মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। মাসখানেক ধরেই চট্টগ্রামে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গেল 24 ঘন্টায় চট্টগ্রামে করোনায় মারা গেছেন আরও 6 জন, নতুন শনাক্ত 271। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় 2 জন ও উপসর্গ নিয়ে আরও 3 জন সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। এ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 5 চিকিৎসক সহ 104 জন। কুমিল্লায়ও প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। সবশেষ তথ্য অনুযায়ী সেখানে করোনা উপসর্গ নিয়ে আরও 5 জনের প্রাণ গেছে, এদের মধ্যে 4 জন পুরুষ ও 1 জন নারী। এই ভাইরাস শনাক্ত হয়েছে আরও 117 জনের। বরিশালে করোনায় পুলিশের 1 SI ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 1 জন, আক্রান্ত হয়েছেন 95 জন। ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে ফিরোজ শিকদার নামে 1 পুলিশ কনস্টেবল মারা গেছেন। তিনি রাজাপুর থানায় কর্মরত ছিলেন, নতুন শনাক্ত 17 জন।
খুলনায় করোনায় দুজনের প্রাণ গেছে। এ বিভাগে নতুন শনাক্তের সংখ্যা 280। সিলেটে করোনা কেড়ে নিয়েছে দুজনের জীবন, নতুন আক্রান্ত 80। এ নিয়ে সিলেটে মারা গেছেন 68 জন। রংপুরে মারা গেছেন অবসরপ্রাপ্ত এক শিক্ষক, সেখানে নতুন শনাক্তের সংখ্যা 41। নোয়াখালীতে মারা গেছেন একজন এবং নতুন আক্রান্ত 36 জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা 45 আর আক্রান্ত 2189। বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা 3000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন একজন, জেলায় মোট মৃতের সংখ্যা 53। এদিকে হবিগঞ্জে একদিনের রেকর্ড 117 জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়েছেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম। এছাড়া ময়মনসিংহে 104, নারায়ণগঞ্জে 41, শরীয়তপুরে 47, সিরাজগঞ্জে 22, নেত্রকোনায় 14 ও পটুয়াখালীতে 10 জনের করোনা শনাক্ত হয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা। মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক দুর্নীতির তথ্য পেয়েছে দুদক। এর অংশ হিসেবে প্রথম ধাপে জিজ্ঞাসাবাদ করা হবে আলোচিত জেএমআই, লেক্সিকন মার্চেন্ডাইজ সহ 5টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে। এসব তথ্য জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এর আগে স্বাস্থ্যখাতের কেউ জড়িত থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এদিকে টিআইবি বলছে শুধু লোক দেখানো অনুসন্ধান নয়, নিতে হবে দৃশ্যমান পদক্ষেপ। মাহবুব কবির চপলের রিপোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিটু সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত ভাঙ্গা না যাবে, এই স্বাস্থ্য মন্ত্রণালয় কখনো ভালো অবস্থান থাকবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, স্বাস্থ্যখাতের সিন্ডিকেট কতটা বেপরোয়া হলে সে মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্যকে ব্যবস্থা নিতে বলতে হয়। অনুসন্ধান করতে গিয়ে দুদক কর্মকর্তারাও জানতে পারেন শত শত কোটি টাকার দুর্নীতি হয়েছে শুধু করোনাকালীন মাস্ক, পিপি ও অন্যান্য সরঞ্জাম কেনাকাটায়। আরও তথ্যের জন্য 8 ও 9 জুলাই তলব করা হয়েছে মেসার্স জেএমআইয়ের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তমা কনস্ট্রাকশনের সমন্বয়কারী মতিউর রহমান, এলান কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, মেডিটেক ইমেজিংয়ের পরিচালক হুমায়ুন কবির, লেক্সিকন মার্চেন্টাইজের চেয়ারম্যান আলোচিত মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে। 2019 সালের জানুয়ারিতে স্বাস্থ্যখাতের 11টি দুর্নীতির উৎস চিহ্নিত করে ব্যবস্থা নিতে 25টি সুপারিশ করে দুদক, কিন্তু 1.5 বছরেও তার বাস্তবায়ন হয়নি। কেন হয়নি তাও খুঁজে দেখছে কমিশন। যে সকল তথ্য উপাত্ত আমরা পেয়েছি আমি সন্তুষ্ট। নিশ্চয়ই অনেকেই রাখা হবে, অধিদপ্তরে যাওয়া হতে পারে, মন্ত্রণালয়ে যাওয়া হতে পারে। আমি ব্যর্থহীন ভাষা বলতে চাই, যার নামে আসুক না কেন, তাদেরকে ওই কমিটির মুখোমুখি হতেই হবে। কমিটি তাদেরকে জিজ্ঞাসা করবে, 45 ডেজ এর মধ্যে আপনারা জানতে পারবেন যে আমরা কি পেলাম এবং what is the next course of action that you will know. টিআইবি বলছে যখন কোনো খাতের দুর্নীতির খবর আলোচিত হয় তখন তৎপর হয় দুদক, কিন্তু কিছুদিন পর তা অনেকটা ফিকে হয়ে যায়, বেরিয়ে আসে আরেকটি খাতের দুর্নীতির খবর। এজন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেয়ার সংস্কৃতিকে দায়ী করছে সংস্থাটি। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাদের অবস্থান পরিচয়ের মধ্যে থেকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এর মাধ্যমে সুশাসনের দিকে অগ্রগতি করা সম্ভব। তারা মনে করেন সেবা খাতের দুর্নীতি বন্ধ করতে না পারলে ভুগবে মানুষ, ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সরকারের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে একসাথে লকডাউন করা যাবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আধুনিক খাদ্য পরীক্ষাগারে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। লকডাউন স্থায়ী সমাধান নয় উল্লেখ করে তিনি আরো বলেন, করোনা ভাইরাস থেকে সুফল পেতে হলে সবাইকে নিয়ম কানুন মেনে চলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। করোনা মহামারীতে আবাসন খাতে অন্তত 60% নির্মাণ কাজ বন্ধ থাকায় মন্দায় পড়েছে এই শিল্প। এই সংকট কাটাতে কম খরচে নিম্ন আয়ের মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। করোনায় সরকার ঘোষিত প্রণোদনার ঋণ দ্রুত ছাড়ের দাবি জানিয়েছেন আবাসন খাতের ব্যবসায়ী নেতারা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। রাজধানীতে প্রতিনিয়ত নির্মাণ হচ্ছিল নতুন নতুন ঘরবাড়ি আর স্থাপনা। এসব অবকাঠামো নির্মাণে ব্যবহার হতো ইট, বালু, সিমেন্ট, রডসহ নানা উপকরণ। এর সাথে সংশ্লিষ্ট 250-এরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান। করোনা ভাইরাসের কারণে আবাসন খাতের ব্যবসা প্রতিষ্ঠানের বেশিরভাগ কাজই এখন বন্ধ।
নতুন দূরের কথা, পুরনো অনেক হাউজিং প্রকল্পের কাজও বন্ধ রয়েছে বলছেন এ খাতের ব্যবসায়ী নেতারা। 30-40% কিন্তু এখন আমরা কাজ করতেছি বিভিন্ন নিয়মকানুন মেনে, এবং আগামীতে এই আপনি যদি বলেন যে আমাকে যে সমস্ত অ্যাসোসিয়েশনগুলো আছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কিন্তু আবাসন শিল্প, এবং আগামীতে এই আবাসন শিল্প ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগবে বলে আমরা মনে করি। এই আর্থিক প্রণোদনাটা যেন ব্যাংক যেভাবে দিচ্ছে এই গতিটা যেন বাড়ায়, যেন তাড়াতাড়ি আমরা পেতে পারি, যেন আমলাতান্ত্রিক ব্যাংক যেন জটিলতা না করে। আবাসন খাতের সংগঠন রিহ্যাবের তথ্য অনুযায়ী বছর জুড়ে শুধু ঢাকাতেই নির্মাণ হতো 20,000 স্থাপনা, এখন এর 60% নির্মাণ কাজও হচ্ছে না। এতে নির্মাণ শ্রমিক সহ এ খাতের সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে বাড়ছে আর্থিক মন্দা। স্বল্প আয়ের জানা মানুষ তাদের জন্য যে বাসাগুলো তারা এফোর্ড করতে পারেন সেই ধরনের আবাসন, এবং এই ক্ষেত্রে যারা আর্কিটেক্ট আছেন তাদেরকে খুব স্মার্ট প্ল্যানিং করতে হবে যে আমাদের এই ঘনবসতিপূর্ণ দেশে যেন স্বাস্থ্যসম্মতভাবে মানুষ বসবাস করার উপযুক্ত বাসস্থান তৈরি হয়, আলো বাতাসপূর্ণ বাসস্থান তৈরি হয়। এই মুহূর্তে আবাসন খাতের যে সংকট, সেই সংকট কাটিয়ে ওঠা মুশকিল। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয়ে মানুষের মধ্যে আবাসন বা ফ্ল্যাট কিংবা জমি এগুলোর জন্য চাহিদা তৈরি হয়, আবাসন খাতের ব্যবসা টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। এজন্য সরকারি প্রণোদনার বরাদ্দ বাড়ানোর পরামর্শ তাদের। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দল নিবন্ধনের নতুন আইনকে জনস্বার্থ পরিপন্থী ও সংবিধান বিরোধী বলে দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। অনলাইন সংবাদ সম্মেলনে আইনের খসড়ায় দলের কমিটিতে 33% নারী রাখার বাধ্যবাধকতা শিথিল করায় উদ্বেগ প্রকাশ করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেন এতে রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন কমিশনের নতজানু অবস্থায় ফুটে উঠেছে। একই সাথে বাড়তি শর্ত আরোপ করে নতুন দল নিবন্ধন জটিল করারও সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে। যুক্ত আছেন নির্বাহী সদস্য নিয়োগ করে নেন, আপনাকে শোনা যাচ্ছে। করোনা টেস্টের সরকার নির্ধারিত ফি পুনরায় বিবেচনা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নিম্ন আয়ের মানুষেরা যেন বিনামূল্যে টেস্ট করাতে পারে সে ব্যাপারে সরকারকে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় সদ্য পাশ হওয়া বাজেট প্রত্যাখ্যান করে এর কপি ছিঁড়ে ফেলায় বিএনপির সংসদ সদস্যদের কঠোর সমালোচনা করেন তথ্যমন্ত্রী। আমি স্বাস্থ্যমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য, আমি ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ জানিয়েছি। তবে একেবারে বিনে পয়সায় হওয়ার কারণে যেটি হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যাদের প্রয়োজন নেই তারাও পরীক্ষা করছে, যাতে কোনো গরিব মানুষ যাতে ইচ্ছা করলেই যাতে পরীক্ষা করতে পারে, তার প্রয়োজন হলে যাতে পরীক্ষা করতে পারে, প্রয়োজনে বিনামূল্যে করতে পারে, সে নিয়ে তার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। সদ্য পাশ হওয়া বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপি। এ বাজেট দেশবাসীর কোনো কল্যাণে আসবে না বলেও জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনলাইন সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন এ বাজেটের মাধ্যমে দেশের অর্থনীতি আরও সংকটের মুখে পড়বে। সরকার তার তথাকথিত মেগা প্রকল্পগুলোতে এবারও বরাদ্দ কমায়নি। মেগা আলুর পটের এই লোভ করোনাকালীন সময় মাত্র এক বছরের জন্য সংবরণ করতে পারেনি সরকার। অথচ করোনার এই ক্রান্তিকালীন সময়ে একটি কল্যাণমুখী সরকার থাকলে তারা অবকাঠামোর যে প্রকল্পগুলো ছিল সেগুলো অনেকটা ধীর গতিতে নিয়ে বরাদ্দ কমিয়ে দিতে পারতেন। আমরা এই বাজেট বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য যে কোনো কাজে আসবে না সেটা আমরা খুব পরিষ্কার করে ঘোষণা করছি, এবং এই বাজেটকে আমরা প্রত্যাখ্যান করছি। এবার জানাবো শেয়ার বাজারের খবর। সপ্তাহের শেষ কর্মদিবস আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে মূল্যসূচকে সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসইতে একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স 2 পয়েন্টে কমে 3,986 পয়েন্টে এবং ডিএসই 30 সূচক 2 পয়েন্টে কমে 922 পয়েন্টে অবস্থান করেছে। এছাড়া ডিএসইএস বা শরিয়া সূচক 1 পয়েন্ট কমেছে। লেনদেন হওয়া 237টি কোম্পানি
ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 24টি, দর কমেছে 36টি এবং দর অপরিবর্তিত রয়েছে 213টি। আলোচ্য সময় ডিএসইতে 81,18,00,000 টাকা শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবস থেকে 474,52,00,000 টাকা কম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএসপিআই 11 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 11,321 পয়েন্টে। টাকার অঙ্কে সিএসইতে 2,32,00,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে 124টি শেয়ার প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে, তার মধ্যে 19টির দর বেড়েছে, কমেছে 27টির, আর 78টির দর অপরিবর্তিত রয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত 3 কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হচ্ছে। কোম্পানিগুলো হলো ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড ও সিলভার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। কোম্পানি তিনটি তাদের পর্ষদ সভায় গত 31 ডিসেম্বর 2019 সমাপ্ত সময় নিরীক্ষিত এবং 31 মার্চ 2020 সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করবে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। প্রথমবারের মতো বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের দাবি করছে গ্লোব বায়োটেক লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এর মধ্যে ল্যাব ও অ্যানিমেল টেস্টে কোভিড-19 এর অ্যান্টিবডি তৈরির সক্ষমতা প্রমাণিত হয়েছে বলেও দাবি করছেন প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা। দুপুরে তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। টার্গেটটা আমি ডিজাইন করেছি এনসিবিআইতে যত ডাটা সিকোয়েন্স আছে সেগুলো আমি অ্যানালাইসিস করেছি বায়োইনফরমেটিক্স টুল দিয়ে। আমি বাংলাদেশে যে 76টা জমা হয়েছে সেগুলো কনসিডারেশনে রেখেছি। 614 নম্বর পজিশনে একটা অ্যামাইনো অ্যাসিড মিউটেশান আছে, সেই মিউটেশানটা কনসিডার করেই কিন্তু আমরা আমাদের টার্গেট ডেভেলপ করেছি, যাতে ওই স্পাইক প্রোটিনটা যখন অ্যান্টিজেন হিসেবে আমরা ইনজেক্ট করব সেটা অ্যান্টিবডির সাথে বাইন্ডিংয়ে কোনো সমস্যা তৈরি না হয়। দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কুড়িগ্রামে নদ নদীর পানি সামান্য কমলেও ব্রহ্মপুত্র ও ধরলার পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্ভোগে 1,50,000-এরও বেশি মানুষ, তারা কয়েকদিন ধরে পানিবন্দী, অনেকেই আশ্রয় নিয়েছেন বাঁধে। জামালপুরে যমুনার পানি এখনও বিপদসীমার 78 সেন্টিমিটার উপরে। বন্যায় জেলার 60টি উপজেলার 42টি ইউনিয়ন ও 8টি পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এদিকে রাজবাড়ির দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি বাড়ছেই, 24 ঘন্টায় পদ্মার পানি 8 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 38 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবার জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এক ঈদে বোনাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ড এমপ্লয়িজ ইউনিয়নের ডাকে কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা। সকাল 8টা থেকে বাংলাদেশ গ্যাস ফিল্ড সদর দপ্তরের সামনে শ্রমিক কর্মচারীরা এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে। 2 ঘন্টা এ কর্মসূচি পালন করে তারা। এ সময় সদর দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। 4 দিনের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের ঘোষণাও দিয়েছে তারা। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের উত্তর অঞ্চলে রত্ন পাথরের একটি খনি ধসে অন্তত 113 জন মারা গেছে। দেশটির ফায়ার সার্ভিসের একটি ফেসবুক পেজে বলা হয়, ভারী বৃষ্টিপাতের কারণে কাচিন রাজ্যের হাকান্ত এলাকায় খনিটি ধসে পড়ে। সেখান থেকে মূল্যবান বিভিন্ন ধরনের রত্ন ও পাথর উত্তোলন করা হতো। খনির ভেতরে উদ্ধার কাজ চলছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। স্থানীয় বেশ কয়েকটি পত্রিকা প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে বিশ্বের সবচেয়ে বড় রত্ন খনি রয়েছে যেখানে লাখো মানুষ কাজ করেন। গত বছরও এমন একটি খনি দুর্ঘটনায় অন্তত 100 মানুষের প্রাণহানি হয়। এবার জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। টাঙ্গালের সখীপুরে কৃষি মন্ত্রণালয় প্রণোদনার পারিবারিক কৃষি সবজি বাগান স্থাপনে কৃষি উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট জহেরুল ইসলাম, সখীপুর উপজেলার চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু ও উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হোসনা লিজা সহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার 8টি ইউনিয়নের 256 জন কৃষককে নগদ টাকা ও সবজি বীজ দেওয়া হয়।
এবার জানাবো পলিটিক্স খেলার খবর। পয়েন্ট নিচে সারির দল নরউইচ সিটিকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেল আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে গোলকিপারের ভুলে আবেমিয়াংয়ের গোলে খেলার 33 মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। 4 মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন গ্রানিট সাকা। বিরতি থেকে ফিরে খেলার 67 মিনিটে আবেমিয়াং আবারও গোল করে আর্সেনালকে 3-0 গোলে এগিয়ে দেন। আর খেলা শেষের 9 মিনিট আগে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন সেড্রিক সোয়ারেজ। এই জয় 32 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এলো আর্সেনাল। অন্য ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে 3-2 গোলে হেরেছে চেলসি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।